الحمد لله والصلاة على أهلها ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقتلوا الصيد وأنتم حرم بارك الله لنا ولكم بالقرآن العظيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুরুতেই দোয়া করি আল্লাহ পাক আমরা যে কথাগুলো বলবো আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং সাথে সাথে আপনাদেরকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন এবং এই বৎসর যারা হজে যাবেন সবাইকে যেন আল্লাহ পাক মবরুর ও মকবুল হজ আদায়ের তৌফিক দান করেন, আমিন। গতকালকে আমরা বলেছিলাম যে সাধারণত আমরা যে হজটা করে থাকি আমরা প্রথমে উমরা করি, তারপরে আবার আরেকটা এহরাম মিনায় যাওয়ার পূর্বে আমরা হজে এহরাম বেঁধে আমরা হজ পালন করি, যেটাকে তামাত্তু বলা হয় এবং এটা একটু সহজ হয়, লম্বা টাইম এহরামের ভিতরে থাকতে হয় না। আপনি এখান থেকে এহরাম বেঁধে গেলেন, হয়তো দেড় দিনের ভিতরে আপনি উমরা শেষ করে ফেললেন, আপনার হয়তো একদিন দেড় দিন আপনাকে হয়তো এহরাম ভিতরে থাকতে হচ্ছে, তারপরে আপনি আবার মিনায় যাওয়ার পূর্বে এহরাম বাঁধবেন হজের নিয়তে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, বেশ থাকবে আপনি 3 দিন পর্যন্ত আপনাকে আরও এহরামের ভিতরে থাকতে হবে, তো 3-4 টোটাল 4-5 দিনে বেশ তো আপনাকে এহরামের ভিতরে থাকতে হচ্ছে না। আর যদি আপনি উমরা এবং হজ একই এহরামের মাধ্যমে করতে চান কেরান হিসাবে, তাহলে মক্কায় ঢুকার পর থেকেই আপনার এহরামের ভিতরে আপনাকে থাকতে হবে, 10 তারিখের আগ পর্যন্ত আপনি এহরাম থেকে বের হতে পারবেন না, সমান ইফরাদের ক্ষেত্রেও। শুধুমাত্র হজে এহরাম নিয়ে যদি আপনি যান সেটাও কিন্তু 10 তারিখের আগে আপনি এহরাম থেকে বের হতে পারতেছেন না। তো তামাত্তুর ক্ষেত্রে কিন্তু আপনি উমরা আলাদাভাবে এহরামের মাধ্যমে আদায় করলেন, আবার আরেকটি এহরাম নতুনভাবে হজের জন্য আপনি বেঁধে আপনি হজ আদায় করলেন, মধ্যখানে আপনি এহরাম ছাড়াও আপনি থাকার একটা সুযোগ আপনি পেলেন, সাধারণত এটাই আপনারা করে থাকেন। তো আজকের আলোচ্য বিষয় আমাদের হজ্জে তামাত্তু সম্পর্কে, যে আপনি গড় থেকে যে এহরাম বেঁধে যাবেন এটা যাবেন কিসের জন্য? উমরার এহরাম বেঁধে আপনি যাবেন, তারপরে আপনি মিনা যাওয়ার পূর্বে হজের জন্য এহরাম বেঁধে আপনি হজ আদায় করবেন। এবার আসুন আমরা উমরা কীভাবে আদায় করব। এই মুহূর্তে টিভির পর্দার সামনে আপনারা যারা রয়েছেন, যারা অতীতে উমরা করেছেন, আপনাদের জন্য একদম সহজ, আপনারা যেভাবে উমরা করেছিলেন ঠিক তেমনিভাবে এই হজের হজ্জে তামাত্তুর প্রথম উমরাটি আপনারা এইভাবেই আদায় করবেন, মানে এহরাম বাঁধবেন, তওয়াফ করবেন, সোফা মরোয়ার সাই করবেন, মাথার চুল হলক বা কসর করবেন, কামাবেন অথবা চুটো করবেন, এই 4টি কাজ। এহরাম কীভাবে করবেন? এহরাম উমরা একটি রুকন, অর্থাৎ আপনি নিয়ত করে আপনি এহরামে ঢুকবেন, এর আগে এহরাম বাঁধার পূর্বে মোস্তাহাবভাবে আপনি ভালোভাবে ক্লিন করে নেবেন বডি, যে সমস্ত মনে করেন রুমা যেগুলা কাটার আছে আপনি এগুলা কেটে নেবেন, মুস আমরা পুরো যারা একটু ছুটো করে নেব, নখ আমরা কেটে নেব, এবং আমাদের আরও বডির যে সমস্ত লুমা আমরা সাধারণত ক্লিন করে থাকি এগুলো আমরা ক্লিন করে নেব, তারপরে আমরা গোসল করব এবং এই গোসলটা হলো সুন্নত, নবী করিম গোসল করেছেন। ইভেন যদি একজন মহিলা ওই সময় মান্থলি পিরিয়ডের অবস্থায় থাকেন তবুও তিনি গোসল করবেন, হয়তো এই গোসলের মাধ্যমে মান্থলি পিরিয়ড অথবা সন্তান প্রসব হয়েছে, নেফাসের অবস্থায় আছেন, গোসল করার মাধ্যমে পবিত্র হয়তো হবেন না, কিন্তু এর পরেও কিন্তু সেই মহিলার জন্য হায়দের অবস্থায় গোসল করাটা কিন্তু সুন্নত। এবং এহরামে গোসল করবেন, এরপরে নিজের বডির মধ্যে মাথার চুলের মধ্যে সুগন্ধি আপনি মাখবেন, অবশ্যই এহরামের কাপড়ের মধ্যে আপনি কোনো এহরাম লাগাবেন, এই কোনো খুশবু লাগাবেন না। তারপরে আমরা পুরুষ যারা এহরাম বাঁধার পূর্বে আমরা সাধারণ কাপড় যেগুলো এগুলো আমরা খুলে এহরামের চাদর যেগুলো আমরা পরিধান করে নেব, এটা সেলাই করা হবে না, এবং আমরা এহরাম বাঁধার সময়ে ডিপেন্ড আপনি প্রথমে মক্কায় যাবেন না প্রথমে মদিনায় যাবেন, যদি মদিনায় যান তাহলে কিন্তু আপনার এখন এহরাম বাঁধতে হচ্ছে না, আপনি মদিনায় চলে যাবেন, মদিনা থেকে যখন আপনি আসবেন এই জুলহুলাইফা হয়ে তখন আপনি জুলহুলাইফায় আসার পরে আপনি এহরাম বাঁধলেও আপনাকে চলবে। আর যদি আপনি ডাইরেক্ট মক্কায় গিয়ে ঢুকেন তাহলে তো অবশ্যই আপনাকে মক্কায় ঢুকার পূর্বে অন্তত পক্ষে জিদ্দায় প্লেন অ্যারাইভ করার আগেই আপনাকে এহরাম বাঁধতে হবে,
এই এহরামটা আপনি ঘর থেকে বাঁধবেন নাকি এয়ারপোর্ট নাকি প্লেনে, আপনি যে কোনো জায়গাতেই বাঁধতে পারেন। সাহাবায়ে কেরাম অনেকেই ঘর থেকে এহরাম বেঁধে গিয়েছেন, সেটাও জায়েজ রয়েছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম বাঁধছিলেন মিকাত থেকে, অর্থাৎ নির্দিষ্ট বর্ডার যে জায়গায় যাওয়ার পরে অবশ্যই এহরাম বাঁধতে হয়, উইদাউট এহরাম এই জায়গা ক্রস করা যায় না। ফাইনাল জায়গা যেটা, এই জায়গা থেকে তো এহরাম বাঁধতেই হয়। মদিনা থেকে যারা আসেন তাদের জন্য জুরুলাইফা, এবং যারা জিদ্দা হয়ে যাই আমরা প্লেনের মাধ্যমে, আমরা কিন্তু ইয়েলমলম নাম মেকাজের সেটা আমরা ক্রস করে আমরা যাই। এবং একটা প্লেন জিদ্দায় অবতরণের অন্তত পক্ষে আধা ঘন্টা আগে এই মিকাত নির্দিষ্ট পয়েন্ট আমরা ক্রস করে যাই, যার ফলে আমরা অবশ্যই প্লেন জিদ্দায় অবতরণ করার অন্তত পক্ষে আধা ঘন্টা আগে আমাদেরকে এহরাম বাঁধতেই হয়। যদি সৌদি এয়ারলাইন্স হয় সাধারণত তার আগেই বলে যে আমরা অল্প কিছু সময়ের ভিতরেই মিকাত ক্রস করব, যারা এখন পর্যন্ত এহরাম বাঁধেন নাই আপনার এহরাম বেঁধে নিতে হবে। তো এটা লাস্ট, এর আগে আপনি চাইলে আপনি গড়ে থেকে অথবা এয়ারপোর্ট থেকে, আর যদি ট্রানজিট প্যাসেঞ্জার হন, মনে করেন আপনি অন্য কোনো এয়ারলাইন্সে যেতেছেন, এমিরাত অথবা জর্ডান, তাহলে আপনি মধ্যখানে যেখানে আপনি গিয়ে নামবেন সেখানে গিয়ে আপনি এহরাম বাঁধতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফাইনাল বর্ডার ইয়েলমলম ক্রস করার আগে, যেটা জিদ্দায় অবতরণের আধা ঘন্টা আগে, আপনাকে অবশ্যই এহরাম পরিধান করতেই হবে। এবং এখানে মনে রাখবেন, যদি আপনি আপনার নিজের উমরা করেন তাহলে তো আপনি আপনার নিয়ত করবেন, যদি কারো পক্ষ থেকে আপনি হজ করার জন্য যাচ্ছেন তো যার পক্ষ থেকে আপনি করতেছেন নিয়তে আপনি রাখবেন যে আমি অমুকের পক্ষ থেকে আমি উমরার এহরাম আমি বাঁধলাম। আরবিতে বলতে চান আপনি বলতে পারবেন লাব্বাইকা বিউমরাতিন আন ফলানিন সয়েনস, যেমন ওখানে আবদুল্লাহর পক্ষ থেকে আপনি বদলি হজে যাচ্ছেন, তো প্রথম তো আপনি উমরা করবেন, আপনি বলবেন লাব্বাইকা বিউমরাতিন আন আবদুল্লাহ, আমি আবদুল্লাহর পক্ষ থেকে উমরার এহরাম বাঁধলাম। মুখ দিয়ে বললে ভালো, বাট নিয়তে তো অবশ্যই থাকতে হবে, যদি মুখ দিয়ে নাই বলি নিয়তে থাকে তবু চলবে। এহরাম কীভাবে বাঁধব, তো মা বোনদের জন্য যেহেতু এহরামের আলাদা কোনো কাপড় নয়, নর্মাল ড্রেস, এহরাম যখন বাঁধব দুইটি কাজ করতে হবে, নিয়ত করতে হবে এবং তালবিয়া পড়তে হবে। তালবিয়া কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়ব এবং নিয়ত করব। এরপরে আমাদের কাজ কি? এহরামের রেস্ট্রিকশন যেগুলো আছে সেগুলো আমরা করবো না, মানে আমরা কোনো নখ কাটতে পারবো না, চুল কাটতে পারবো না, বডির কোনো রুম আমরা কাটতে পারবো না, রিমুভ করতে পারবো না, খুশবু বা গ্রান জাতীয় কোনো জিনিস ব্যবহার করবো না, আরও যেগুলো আছে আমরা যেগুলো অতীতে আলোচনা করেছি আমরা এগুলো অবশ্যই পালন করব, ঠিক আছে। এবং আরেকটি কাজ হলো আমরা এই টাইমে বেশি করে আল্লাহকে স্মরণ করব, এবং সবচেয়ে উত্তম জিকির হলো এই তালবিয়া পড়া, বারবার তালবিয়া পড়ব। আমরা লক্ষ্য করেছি অনেকে কিন্তু ওই টাইমের তালবিয়া পড়তে বহালতি করেন, কিন্তু নিয়ম হলো আমরা বেশি বেশি করে তালবিয়া পড়ব, বারবার তালবিয়া পড়ব, নামাজের পরে তালবিয়া পড়ব, তারপরে কোনো চেঞ্জ মনে করেন প্লেনে উঠছেন তালবিয়া পড়ব, গাড়িতে নামছি তালবিয়া পড়ব, এইভাবে বারবার তালবিয়া পড়তে থাকবো, তালবিয়া যেন আমরা না বন্ধ করি। এবং এই এহরামের নিয়তটা উত্তম হবে যে কোনো নামাজের পরে হলে কী করতে হবে, আমাকে নামাজের পরে মনে করেন ফরজ নামাজ পড়েছি, নামাজ পড়ার পরেই আমি যদি আমার এহরাম নিয়ত করি ভালো, যদি ফরজের নামাজের টাইম না হয় তাহলে আমি অন্তত পক্ষে মকরু টাইম না হলে দুইটি রেখাত নামাজ পড়ে নেব, পড়ে সালাম ফিরেই আর আমি তালবিয়ে পড়ব এবং এহরামের নিয়ত আমি করে ফেলবো। তখন কিন্তু আমার মাথার টুপি যেটা আছে সেটা আগে থেকেই খুলে রাখতে হবে, নতুবা তো এহরামের সময় যেহেতু আমার জন্য মাথা ঢাকা জায়েজ নয়, এটা মনে রাখতে হবে। অনেকে কিন্তু দেখা গেছে সালাম ফিরেই সঙ্গে সঙ্গে এহরাম বেঁধে নিচ্ছেন, অথচ এখন মতো মাথার টুপি রয়েছে, এটা একটু খেয়াল রাখতে হয়। তো তারপরে আপনার দায়িত্ব হবে আপনি মক্কায় পৌঁছার আগ পর্যন্ত বারবার তলবিয়া পড়তে থাকবেন, আলহামদুলিল্লাহ আপনার এহরাম হয়ে গেছে। এখন দ্বিতীয় কাজ আপনি তওয়াফ করবেন, আপনি যখন মক্কায় পৌঁছবেন আপনি হোটেলে যান, আপনি একটু রেস্ট নেন, খাবার প্রয়োজন হলে খাবার খান, যদি আপনি চান গোসল শাওয়ার করতে পারবেন কোনো সমস্যা নেই, তবে কোনো গ্রান জাতীয় কোনো সাবান শ্যাম্পু এগুলো ইউজ করবেন না, ঠিক আছে। আপনি শান্তি মতো আপনি তারপরে আপনি তোয়াফের জন্য প্রস্তুতি নেবেন। তোয়াফ করার সময় আপনি কী করতে হবে, তোয়াফের সময় অবশ্যই আপনাকে কয়েকটা দিন লক্ষ্য রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনার পাক পবিত্র আপনি থাকতে হবে, অর্থাৎ
গোসলের প্রয়োজন হলে গোসল, আর না হয়তো অন্তত অজু তো করতেই হবে আপনাকে, অজু অবস্থায় থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোয়াফের সময়ে যেহেতু এই তোয়াফের পরে সফা মরার সাই আছে, সেই হিসাবে আমরা পুরুর যারা কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু দোয়া কবুল হয়, আমরা একটা দোয়া করে নেব। তখন কোন দোয়া করব? জয় আল্লাহ, হয়তো আমরা দোয়া করতে পারি এটা, জয় আল্লাহ এই এই সফরে যত দোয়া করবো আমার সবটি দোয়া তুমি কবুল করে নিও, অথবা আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার খাতেমা ইমার নসিব করিও, অথবা আপনার ইম্পর্টেন্ট যে কোনো দোয়া করতে পারবেন, কারণ ওই টাইমে দোয়া করলেই দোয়া কবুল হয়। যখন আপনি মসজিদের ভিতরে ঢুকবেন তখন বিসমিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ডান পা দিয়ে আপনি এই দোয়া পড়বেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক ওয়াগফিরলি জম্বি বা জুনুবি। এরপর আরও দোয়া আছে, যদিগুলা পারি পড়ব, আর না অন্তত পক্ষে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়েই আমরা মসজিদে ঢুকব। বাইতুল্লাহ দেখার পরে হাত তুলে আমরা দোয়া করব, এবং দোয়াতে আমরা যেটা যে কোনো দোয়া আমরা করতে পারি। তারপরে মনে মনে আমরা যেহেতু এখন উমরার তোয়াফ করবো এটা নিয়তে নিয়ে আসবো, এবং আমরা পুরুষ যারা আমরা কিন্তু কাবা শরীফের হজরতের কর্নারের সুজা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আগে ইস্তেবা করে ফেলব, অর্থাৎ চাদরটা ডান বগলের নিচ দিয়ে আমরা এদিকে ঢুকাইয়া বামের কাঁধের উপর আমরা উঠাবো, ডাইনের আমাদের শোল্ডার যেটা এটা খোলা থাকবে, এবং প্রথম তিন চক্করে আমরা রোমলও করতে হবে, একটু কুইক মাচ করতে হবে, যেমন আমরা সোলজারের মতো একটু তাড়াতাড়ি আমরা ঘন ঘন কদম দিয়ে আমরা একটু তাড়াতাড়ি চলতে হবে, যেটাকে রমল বলা হয়। মা বোনরা কিন্তু ইস্তেবাও করতে হবে না, তাদেরকে রমলও করতে হবে না। তারপরে প্রথম চক্কর শুরু করার সময় হজরে আস্তদের কাছে গিয়ে হয়তো আমি ডাইরেক্ট চুমা দেব, নতুবা একটা টাচ করে হাতে চুমা দেব, বা দূর থেকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহ আকবার, তারপরে হাতে চুমা দিব কি না দিব না দুইটা অপিনিয়ন থাকলেও নির্ভরযোগ্যলাময় করার মতে আপনি হাতে চুমা দিতে পারবেন। এরপরে আপনার তপ শুরু হয়ে যাবে। তপ শুরু হয়ে যাওয়ার পরে আপনাকে অবশ্যই তপ সাতটা চক্কর এটা আপনি হিসাব রাখতে হবে। যদি মধ্যখানে কোনো সময় নামাজ শুরু হয়ে যায়, আপনি নামাজ নামাজে দাঁড়িয়ে যাবেন, এবং নামাজ শেষে আবার যে তপ যে জায়গা থেকে আপনি দাঁড়িয়েছিলেন ওই জায়গাতে আবার তপ কন্টিনিউ করে আপনি তপকে কমপ্লিট করবেন। যদি কোনো কারণে আপনার তপ কয়টা চক্কর দিয়েছেন যদি সন্দেহ হয়ে যায়, তাহলে আপনি চেষ্টা করবেন শরীরটা বের করার। যদি বের করতে না পারেন সন্দেহ থেকেই যায়, আপনার সন্দেহ যেমন হয়েছে আমি পাঁচটা চক্কর দিলাম নাকি আমি ষাটটা দিলাম ছয়টা দিলাম, তাহলে পাঁচটা তো নিশ্চিত, আপনি পাঁচটাকে মেন ধরে বাকিগুলো আপনি পুরো করে নেবেন। সাত চক্কর দেওয়ার পরে আপনার তপ কমপ্লিট হবে। এই সাত চক্কর দেওয়ার সময়ে চক্করের মধ্যে নির্দিষ্ট কোনো দোয়া ফিক্সড নয়, যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, যে কোনো ভাষায় পড়তে পারেন। তবে হজর আসরের কর্নারের আগের কর্নার রুকনে ইয়ামানি থেকে হজর আসরের কর্নার পর্যন্ত আসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। কাবা শরীফের মনে করেন এই কর্নার যদি হজর আসরের কর্নার হয়, তো আগের কর্নার এখান থেকে তপ শুরু হবে, আপনি এদিকে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় মোকাম ইব্রাহিম আছে, তারপরে এখানে হাতিমে কাবার বাহির দিকে আপনি যাবেন, পারলে আপনি এই জায়গাটাও টাচ করবেন যদি সম্ভব হয়। আর এই জায়গা ক্রস করার সময় রুকনে ইয়ামানি থেকে হজরতের কর্নার পর্যন্ত নবী করিম দোয়া পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। আপনি দোয়া পড়বেন, আপনার একটা চক্কর হয়ে গেল। এখানে আসার পরে আবারও হজরতের দিকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার আপনি দুই নম্বর চক্কর শুরু করবেন। এইভাবে সাতটা রাউন্ড করার পরে মনে রাখবেন, হিসাবগুলো ঠিক রাখবেন, আপনার তপ কমপ্লিট হয়ে গেল মাশাআল্লাহ। আপনি এহরামও বেঁধে নিয়েছিলেন, তপও করে ফেললেন, মনে রাখবেন সমান একই নিয়মে তপ আপনাকে করতে হবে হজেরও, পরবর্তীতে মেন হজের তপও করবেন সেই একই নিয়মে। তারপরে আপনি মকামে ইব্রাহিমের সামনে আপনি সুযোগ থাকলে মকামের সামনে নিয়েই অথবা মসজিদের ভিতরে গিয়ে আপনি দুইটা রাকাত নামাজ পড়বেন, যদি এই টাইমটা মকরু টাইম না হয়। যদি মকরু টাইম হয় আসরের পরে বা ফজরের পরে, তাহলে আপনি একটু অপেক্ষা করে মকরু টাইম যাওয়ার পরে সূর্য ডুবার পরে বা সূর্য ওঠার পরে এরপরে গিয়ে আপনি ওই তফের দুই রাকাত নামাজ পড়বেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এমনটি করেছিলেন। আপনার মাশাআল্লাহ এহরামও হয়ে গেছে, তফ হয়ে গেল, এখন জমজমের পানি আপনি পেট ভরে পানি পান করেন। করার পরে আপনি আপনার আরেকটি কাজ, তিন নম্বর কাজ আপনি করবেন, সফা এবং মারওয়ার সাই করবেন আপনি।
সোফা থেকে আপনি সমর সাইজ জন্য আপনি সোফা থেকে উঠবেন এবং কাবার দিকে ফেস করে দাঁড়িয়ে আপনি মন ভরে দোয়া করবেন, কারণ সেখানে দোয়া কবুল হয়। জমজমের পানি পান করার পরে দোয়া কবুল হয়, তোয়াফের সময় দোয়া কবুল হয়, মকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ার পরে দোয়া কবুল হয়। স্পেশালি জমজমের পানি পান করার পরে একটি স্পেশাল দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আপনি দোয়া শিখে নেবেন, যার অর্থ হল আল্লাহ আপনার কাছে ইলমে নাফিআ এমন নলেজ চাইছি যেটা যেন ফায়দা দেয়, ওয়া রিযকান ওয়াসিআ প্রশস্ত রিজিকের সওয়াল করতেছি, ওয়া শিফাআম মিন কুল্লি দা সব ধরনের বেমার থেকে আল্লাহ শিফা চাইতেছি। কোন সময় জমজমের পানি পান করার পরে, এবং নবীজি বলেছেন মা উ জমজমালি মা শুরিবালাউ, জমজমের পানি পান করার পরে আপনি যে উদ্দেশ্যে পান করবেন আপনার উদ্দেশ্য পুরো হবে, পরে দোয়াটাও কিন্তু কবুল হয়। সোফা মারওয়ার সাইজ সময়ে আপনি মনে রাখতে হবে যে এটা কিন্তু হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কলিজা টুকরা সন্তান ইসমাইলের পানির ব্যবস্থার জন্য সেখানে দৌড়িয়েছিলেন, একজন মা হয়ে আল্লাহ আকবার এই কাজটি করার কারণে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল। কেয়ামত পর্যন্ত যারা হজে যাবেন উমরায় যাবেন তারা কিন্তু এই সমরর সাই তাদের জন্য জরুরি করে দেওয়া হয়েছে। এবং যেভাবে সোফা এবং মারওয়ার সাইর সময়ে উনি দোয়া করে ওনার সন্তানের জন্য পানি ব্যবস্থা করে জমজমের পানি সেখানে সৃষ্টি করতে পারছেন, আপনিও যদি সেই সোফাতে গিয়ে এই একই নিয়ে দোয়া করেন আপনার যে কোনো সমস্যা থাকুক ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান আল্লাহ পাক করতে পারবেন। আপনি এইভাবে আল্লাহর কাছ থেকে দোয়া করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি কাবার দিকে ফেস করুন, দোয়া করুন মন ভরে, তারপরে আপনি ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফমান হাজ্জাল বাইতা ওয়া ইতমারা ফালা জুনাহ আলাইহি এর পাঠ করবেন। এরপরে নবী আকরাম পড়েছিলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাজা ওয়াদাহ নাসারা আব্দাহ হাজামাল আহজাবা ওয়াহদাহ, যার অর্থ হলো নবীজি তখন স্মরণ করেছেন আল্লাহ তুমি একা, তুমি তোমার বন্দাকে সাহায্য করেছ মোহাম্মদকে, এবং বিজয়ের বেশে মক্কায় আজকে ঢুকাইয়া আজকে মাশাআল্লাহ তওয়াফ করার সুযোগ করে দিয়েছ, সব সফার মারার সহি করার সুযোগ করে দিয়েছ। নবীজি এই কথা স্মরণ করেছিলেন, কারণ এই সফা থেকেই সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার পরে আবুল হব সহ অনেকেই ওনাকে পাথর দিয়ে ওনাকে নিক্ষেপ করেছিল পাথর, এবং আল্লাহ নবী কষ্ট দিয়েছিল। কিন্তু ফতে মক্কার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই জায়গা থেকে সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফা মারওয়ার সময় ওই কথাগুলো স্মরণ করেছেন। তা আপনি এখানে দোয়া করবেন, তারপরে আপনি ধীরে ধীরে নামুন, নামিয়ে সামনের দিকে মারওয়ার দিকে যাবেন, সামনে একটু জায়গা দেওয়ার পরে দেখবেন গ্রিন লাইট আছে, গ্রিন লাইটের ভিতরে 20 মিটার জায়গা আপনি একটু দ্রুতগতিতে যাবেন, আপনি জায়গাটা যেটাকে সাই বলা হয়, বাকি জায়গা যতটুকু আছে নর্মাল যাবেন। সোফা থেকে মারওয়া পর্যন্ত প্রায় 300 মিটার। তো আপনি মারওয়ায় দেওয়ার পরে আপনার একটা রান হলো, আবার সেখান থেকে সবাই আসবেন আর একটা, আবার মারওয়া যাবেন 3, আবার সবাই আসবেন 4, আবার মারওয়া যান 5, আবার সবাই আসবেন 6, আবার মারওয়া যাবেন 7, এই 7 নম্বরটা সেখানে পুরো হয়ে গেল। তাপের মতো নয়, চক্কর দিয়ে নয়, বরং সোফা থেকে মারওয়া যাবেন 1, আবার মারতে সবাই আসবেন 2, আবার সোফা থেকে মারওয়া যাবেন 3, 4, 5, 6, 7, শুরু করবেন সোফা থেকে মারওয়ায় গিয়ে আপনার এই সাইটা শেষ হবে। মারওয়াতে যাওয়ার পরেও ঠিক তেমনিভাবে কাবার দিকে ফেস করে আপনি মন ভরে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে সেখানে ইনশাআল্লাহ। হযরত হাজার রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, ওনার দোয়া কবুল হয়েছে, আপনার দোয়া কবুল হবে, দোয়া করবেন। এইভাবে আপনি 7টা ইয়ে করার পরেই আপনার সাইট কমপ্লিট হয়ে গেল মাশাআল্লাহ। এবং সাই কমপ্লিট করার পরেই আপনার আরেকটি কাজ বাকি রয়েছে, সেটি হলো কি, আপনি মাথার চুল হলক করবেন অথবা খসর করবেন। মা বোন যারা আছেন আপনারা তো আর হলক করবেন না, আপনারা শুধুমাত্র চুলের এইভাবে ধরে আগা থেকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা যদি কেটে ফেলেন নিজে অথবা আপনার স্বামী বা কোনো মাহরাম আপনার সঙ্গে থাকলে তাদেরকে দিয়ে যদি আপনি এটা কাটিয়ে ফেলেন ইনশাআল্লাহ আপনার চুল কাটা হয়ে গেল, সেলুনে গিয়ে তো আপনি অবশ্যই কাটা যাবেন না ইনশাআল্লাহ। তো আপনি এহরামও বেঁধেছেন, তোয়াফও করে ফেললেন, সোফা মারওয়ার সাইও করে ফেললেন, এবং মাথার চুলও আপনার হরক করে ফেললেন, আলহামদুলিল্লাহ আপনার উমরা কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। এরপরে তো আপনি আবার নতুনভাবে এহরাম বেঁধে আপনি মিনায় যাবেন, গিয়ে বাকি হজটা আপনি করবেন। হজের মধ্যেও কিন্তু আবার সেম এহরাম বাঁধা আছে, আপনি যেভাবে আগে এহরাম বাঁধছিলেন সমান এভাবে এহরাম বাঁধতে হবে।
এরপরে বাকি কাজগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর যারা হজ যাচ্ছেন সবাইকে যেন মবরুর ও মকবুল হজ আদায়ের তৌফিক দান করেন। এবং আজকে যে উমরা কীভাবে আদায় করবেন, আমি বললাম হজের উমরাও আপনি এইভাবে আদায় করবেন, অন্য কোনো সময় যদি আপনি উমরাতে যান ঠিক একইভাবে আপনি এইভাবে উমরা আদায় করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।